আসসালামু আলাইকুম, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। চলুন আজকে জেনে নিই ভাটিয়ারিতে জাহাজের ফার্নিচারের দাম কেমন পড়বে। জাহাজের বোর্ড না, এই খাটটার দাম কেমন পড়বে? এটা তো সিঙ্গেল, সাড়ে পাঁচ হাজার। আর সোফাগুলোর দাম কেমন পড়বে? আট হাজার, নয় হাজার, এরকম দুই তিন পাঁচশো টাকা কম এরকম না? আচ্ছা আচ্ছা, আর কি কালেকশন আছে আপনাদের? এই খাট, এই খাট, এই খাটটার দাম কেমন পড়বে? আর এটা কত? কত? ছয় হাজার। আচ্ছা, ছয় হাজার পড়বে। আর পাশেরটা কত পড়বে? এই যে পাশের খাটটা, পাঁচ ছয় হাজার টাকার মধ্যে না? আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ কত? কোনো ব্যবধান আছে? সব একই দাম, কাপড়ের জন্য দামটা একটু হবে, উনিশ বিশ হবে। হ্যাঁ, এমনি মানে কত পড়বে তাহলে? ছয় সাত, ছয় সাতের মধ্যে নিতে পারবে সোফা না? আচ্ছা, সব একই, শুধু কাপড় ভিন্ন এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার ওরা তো নিজেরাও করতে পারবে না, কাপড় আপনাদেরকে বললে যে ওইভাবে তৈরি করে দিতে পারবেন। ড্রেসিং টেবিল কেমন পড়বে দাম? আড়াই হাজার, তিন হাজার এরকম না? আর এই ওয়ার্ড্রোব? সাড়ে পাঁচ হাজার। আর কি আছে আপনাদের? এটা কি পড়ার টেবিল? এটার দাম কেমন পড়বে? দুই আড়াই হাজার পড়বে না? টিকবে এগুলো? জাহাজের তো নাকি অটোবির? অটোবির জিনিস টিকে না তো? এটা জাহাজে না, লোকাল লোকাল গুলো তো হয় না, টিকে না, টিকে কম ওগুলো। হ্যাঁ, এই ওয়ার্ড্রোবটার দাম কেমন পড়বে? এটা কি জাহাজের লোকাল? আচ্ছা, জাহাজের কোনগুলো আমাকে একটু দেখান তো। এইটা হ্যাঁ হ্যাঁ, বোর্ডগুলো জাহাজের। আচ্ছা, জাহাজের বোর্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা জাহাজের। হুম হুম, জাহাজের বোর্ড এগুলো না? উপরটা আপনারা বানাইছেন? হ্যাঁ, এরকম তো থাকে না। হ্যাঁ, নিজেরা করে নিস। আলমিরা তো জাহাজেরই মনে হয়। এই আলমিরা কত করে বিক্রি করেন? ছয় থেকে সাত হাজার পড়বে না? লাইফ জ্যাকেট এগুলো? হুম, ঘর খাট, ঘর খাটের দাম কেমন? আট নয় এরকম পড়বে। আচ্ছা আচ্ছা, এগুলো নতুন বানাচ্ছেন? সোফাও এরকম, সোফা এরকম সাতের মধ্যে পাওয়া যাবে? মানে কাপড়টা যদি হয় তখন দামটা বাড়বে, আর না হলে সাতের মধ্যেই আপনি সোফা নিতে পারবেন। হ্যাঁ, এই যে জাজিম, তিন হাজার,
বড় হইলে 5000 3000 2000ও আছে নাকি? আচ্ছা আচ্ছা। এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়া আছে, আপনাদের কারো যদি কোনো প্রয়োজন হয় আপনারা এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। পাশেই দরজার দোকান, চলুন দরজার দামটাও একসাথে জেনে নেওয়া যাক। জাহাজের এগুলো এগুলো মার্কেটিং আছে? মার্কেটিং মানে বুঝলাম না। এগুলো আছে যেগুলো আপনার মার্কেটে পাওয়া লোকাল লোকাল জাহাজের কোনগুলো? জাহাজের বোর্ড আর ওই যে ইয়েটা আপনারা নিজেরা তৈরি করছেন, এগুলোর দাম কেমন পড়ে? দাম কেমন পড়ে এগুলোর? 6000 টাকা করে। আর কি আছে জাহাজের? কিছু আছে জাহাজের? এই যে দরজাগুলো আছে না, এগুলো শুধু আপনার আমরা এখানে জাস্ট এটা ফিটিং করি আর কি। এগুলো জাহাজের শীট আর কি, জাহাজের শীট আর তৈরি করি। আর এগুলো মার্কেটে শুধু এই সেটটা আছে না, এটা জাহাজের। আমরা এখানে শীট ব্যান্ড করে আমরা এটা কাজ করি আর কি। আচ্ছা আচ্ছা, মানে মালটা কি জাহাজের? জাহাজের জিনিস দিয়ে আপনারা বানান? এই সকেটটা জাহাজের আর কি। আচ্ছা, এগুলোর দাম কেমন পড়ে? এগুলো 5500 টাকা। 5500 পাইকারি 5500 টাকা করে পড়ে না? ও, এটাও তো একই দামই হবে না? না, এটা আছে যেটা দাম অনেক বেশি। এটা কেন দাম বেশি? এটা সম্পূর্ণ এসএস এসএস দিয়ে বানাইছেন না? আচ্ছা আচ্ছা, এটা কেমন দাম? এটা 12000 হোলসেল দাম। হোলসেল 12000 টাকা দাম না? আচ্ছা আচ্ছা। আরবিট প্রায় 7400। এগুলো সম্পূর্ণ জাহাজে? এগুলো সব পুরোটা জাহাজে? এগুলো পুরোটা জাহাজে। এটা জাহাজের বোর্ড, এটা জাহাজের চিট, আমরা এখানে ফিটিং করছি জাস্ট। আপনারা জাস্ট ফিটিং করছেন না? এগুলোর দাম কেমন পড়বে? এগুলো হোলসেল 2500 টাকা। হোলসেল 2200 টাকা করে পড়বে। এগুলো আরো আছে, এগুলো সবই। এগুলো তো এগুলো সেম আর কি। এগুলো কি 2200 না আরো কম? 2200 টাকা। 2200 হয় না? এটার দাম কেমন পড়বে এই দরজাগুলোর? এগুলো হ্যাঁ, এগুলো সেম 2200 টাকা। 2200ই? আচ্ছা, আর এটা? হ্যাঁ, 6500 টাকা করে না? 6500। এগুলো কি কাঠের? কাঠের না না, এগুলো স্টিলই। খোলা নিলে কি বললেন? একটু মানে খুচরা যারা এক্সিস ডিফিস নিতে চায় আর একটু বারবার, মানে খুচরা নিলে একটু দাম বাড়বে, পাইকারি নিলে দাম কমবে। 6500 টাকা এখান থেকে 6500 টাকা করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও সম্পূর্ণ জাহাজে? এই যে এই চিপগুলো দেখতেছেন না, এগুলো আর কি, এই যে এই চিপগুলো এগুলো। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এগুলো এনে তারপর আপনারা তৈরি করেন না? এগুলো দিয়ে তৈরি করেন? ও, এটার দাম কত পড়বে? এটা একটু মোটা দেখা যায় নাকি? এটা 4200 টাকা। 4200 টাকা এটা? স্যার বোর্ড বলা, এটা আগুন পানি গ্যারান্টি বোর্ড গুলো। আগুন? আগুন পানি গ্যারান্টি। আগুন পানি মানে আগুনও লাগবে না, পানি তো কিছু হবে না। এগুলো দিয়ে এখানে চুলা বানায় অনেকগুলো, আলমোস্ট চুলা। আচ্ছা, চুলা বানায়? ও, এটা কত দাম বললেন? 4200 টাকা। আর পাশেরটা একই না আরো কম হবে? এটা ছোট এটা দিয়ে কম হওয়ার কথা একই না? আচ্ছা, এগুলো তো একই। এটা 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 সেম বললাম, সেম 2200 সেম। এটা কাট আর এটা এটা মেলামেন বোর্ড বলা হয়। মেলামেন এটাও কি জাহাজেরই বোর্ডটা? না না, এটা জাহাজের বোর্ড না, এটা মার্কেটিং মেলামেন বোর্ড বলা। মানে এইখানে বোর্ড? ও, এগুলো হইলো আপনার জাহাজের পুরো? এগুলো পুরো সম্পূর্ণ জাহাজ। হ্যাঁ, এগুলো জাহাজ। এই যে হেডগোলটা এটা মার্কেটিং? এটা মার্কেটের লোকাল। সিটকানি পিছনে এটা মার্কেট, সিটকানিগুলো মার্কেটের। আচ্ছা, এটা তো একদমই পুরা সম্পূর্ণই জাহাজের। এখানে পাইকারি ভাবে দরজা বিক্রি হয়। এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়া আছে, আপনাদের কারো যদি কোনো প্রয়োজন হয় বা যোগাযোগ করার দরকার হয় তাহলে এই ঠিকানায় যোগাযোগ করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।